بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يذل بها في النار أبعد ما بين المشرق والمغرب متفق عليه যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বুখারী এবং মুসলিম থেকে যে হাদিসটি আমরা পাঠ করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফীহা, ব্যক্তি আল্লাহর বান্দা এমন শব্দের দ্বারা কথাবার্তি বলে, মা ইয়াতাবায়ানু ফীহা, আর বালমন্দর যাচাই বাছাই করে না, এ কথা বলার কারণে, ইয়াযিল্লু বিহা ফিন্নারি, তিনি চলে যাবে জাহান্নামের পিছনে পড়ে যাবে, আর বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সে জাহান্নামের দূরত্ব হচ্ছে পশ্চিম থেকে পূর্ব মুহূর্ত পূর্ব ন্যায়, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব মুহূর্ত পৃথিবীর। আমরা পশ্চিম এবং পূর্বতে যতটুকু দূরত্ব দেখি, ঠিক এতটুকু দূরত্ব হচ্ছে জাহান্নামের দূরত্ব, আর এই জাহান্নামের পিছনে পড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুক ইয়া রব্বুল আলামিন। তাহলে কোন ব্যক্তি, তিনি যে কথা বলল, হাদিসের মধ্যে বিল কালিমা, যে কোনো বাক্যের দ্বারা তিনি এমন কথা বাতি বলে ফেললো, আর সেই কথার যাচাই বাছাই করল না যে আমি বলছি কি, আমি কাকে কি বলছি। আজকাল দেখা যায় বিভিন্ন সময় অনলাইন মাধ্যমগুলোতে যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও এমনি এমনি কারো সম্পর্কে ধারণা ভিত্তিতে কোনো কথা বলে ফেললো, ধারণা ভিত্তিতে কাউকে আঘাত দিয়ে ফেললো, বললো যে এই ব্যক্তি হচ্ছে কাফের, এই ব্যক্তি হচ্ছে ইহুদির দালাল, এই ব্যক্তি হচ্ছে মুনাফেক, অথবা এমন শব্দ দ্বারা তাকে কষ্ট দিল। এক মুসলিম আরেক মুসলিমকে কখনই কষ্ট দিতে পারে না। তাহলে যে কোনো শব্দের দ্বারা আপনি যদি সেই কথার যাচাই বাছাই না করে শব্দটি বলে ফেললেন, আপনার জবান দিয়ে মুখ কথাটি শব্দটি বের হয়ে গেল, এ কথা বলার কারণে আপনি জাহান্নামের পিছনে পড়ে যাবেন, আর সেই জাহান্নামের দূরত্ব হচ্ছে পশ্চিম থেকে পূর্ব ন্যায়। তাহলে আমাদের যে কোনো কথা বলার আগে পূর্বে আমাদেরকে ভেবে নিতে হবে যে আসলে আমি বলছি কি, আর সেই কথার সত্যতা কতটুকু রয়েছে, আর সেই কথা বলার কারণে আমার মুসলিম ভাই কষ্ট পাবে কিনা, দুঃখ পাবে কিনা। কাউকে বলে ফেললাম ধারণার ভিত্তিতে কথা, ধারণার ভিত্তিতে সে তাকে কষ্ট দিয়ে ফেললাম, এগুলা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এক মুসলিম আরেক মুসলিমকে তার কথা দ্বারা কষ্ট দিবে না, দুঃখ দিবে না, আর তার হাত দ্বারা। মুসলিমরা হচ্ছে ভাই। তো অনলাইনের মধ্যে দেখা যায় এবং বিভিন্ন বক্তব্য মাঠের মধ্যে বক্তারা দেখা যায়, অনেক ব্যক্তি মুনাফিক, অনেক ব্যক্তি কাফের, অথচ তাদের জানা নেই। এক মুসলিম যদি আরেক মুসলিমকে কাফের বলে, তাহলে তার হুকুম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, ইযা কুলতা লিসাহিবিকা ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যদি কোনো মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইকে কাফের বলে, হে তুমি কাফের, ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, আর সেই বিধান দুজনের মধ্যে একজনের উপরে পড়বেই পড়বে। অতএব আমি যাকে কাফের বলছি, সে যদি কাফের না হয়, তাকে কাফের বলার কারণে আমি নিজেই কাফের হয়ে যাব। তাকে আমি মুনাফেক বললাম, তাকে আমি ইহুদির দালাল বললাম, এই যে তথ্য না জেনে শুধু শুধুই ফেসা মিথ্যা কথা বলা এবং অযথা কথা বলা, বা আমার মতটাকে প্রাধান্য, আমার মতের উপরে প্রাধান্য না দিলেই কারোর উপরে মিথ্যা আরোপ লাগিয়ে দেওয়া,
এগুলা হারাম, বৈধ নয়, এগুলা মুমিনদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের প্রথম দু তিনটি আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা তারাই তো ফালা পেয়ে গেল, তারাই তো কল্যাণ সফলতা লাভ করলো, যারা তাদের সলাতে খুশু খুজু এবং তারা অযথা এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, অনর্থক কথা না লিপ্ত হয়, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। তা আপনি ইমানদার দাবি করছেন, অথচ আপনি দোকানের সামনেই বসে আছেন, একজনের নামে একজন একটা বদনাম উঠিয়ে দিলেন, একটা মিথ্যা আরোপ করে দিলেন, আর তারই পাশাপাশি আরেকজনের দু পয়সা চা খাওয়ার জন্য, একটা পান খাওয়ার জন্য, একটা বিস্কিট খাওয়ার জন্য শুরু করে দিল, হ্যাঁ হ্যাঁ অমুক ব্যক্তি এরকম, তার মধ্যে এরকম দোষ রয়েছে, কেন মিথ্যা কথা বলছেন, কেন না জেনে প্রচার করছেন? তাই অনলাইন মাধ্যমগুলোতে বলেন, যোগাযোগ মাধ্যমগুলোতে বলেন, কার উপরে মিথ্যে আরোপ করা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তাকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তিনি যাই শুনল আর তাই প্রচার করে দিল, তাই মানুষের কাছে বলে পারেন আপনার কাছে কি দলিল প্রমাণ রয়েছে, আপনি ওস্তাদ বলেছে, অমক বুজুর্গ বলেছে, অমক ব্যক্তি বলেছে, আর সেই ব্যক্তিকে ভালোবাসেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই ব্যক্তি বললো ওই ব্যক্তি কাফের, এক ব্যক্তি কাফের বলে দিল, ঘোষণা করে দিল এই ব্যক্তি ইহুদির দালাল, আর আপনি তাদের সার্গিন হিসাবে ওই ব্যক্তিকে ইহুদির দালাল বলে দিলেন, যাচাই বাছাই করেন, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য নয়। কারো সম্পর্কে যাচাই বাছাই না করে ধারণা ভিত্তিতে কথা বলা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আজ-জানা ফা ইন্না যানা আকযাবুল হাদিস, যে ব্যক্তি ধারণা করে, আর ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তো ধারণার ভিত্তিতে কোনো মুসলিমকে গালি দিয়ে দিলাম, তাকে কষ্ট দিয়ে দিলাম, তাকে ইহুদির দালাল বলে দিলাম, আর বলে দিলাম যে ডাক্তার জাকির নাইক ইহুদির দালাল, এমন শোনা যায়, মতিউর রহমান ইহুদির দালাল, তিনি ক্যামেরা কিনে কোত্থেকে, তার সেন্টার চলে কি দিয়ে, তার আলোচনা চলে কি দিয়ে, তার খানাদানা চলে কি দিয়ে, তার ব্যক্তি জীবনে, মানুষের ব্যক্তি জীবনে আঘাত করা হয়। আস্তাগফিরুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে প্রত্যেক মানুষ, আমাদের প্রত্যেককে আল্লাহকে ভয় করতে হবে, কারণ সেদিন একদিন রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে, সেদিন জবাবদিহি করতে হবে এবং হিসাব দিতে হবে। ফামা ইয়াউমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়ামা ইয়াউমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, ভালো মন্দর উভয়টি হিসাব দিতে হবে। অতএব আমি যে বলে দিলাম আমার মুখ দিয়ে, কারা সম্পর্কে ধারণা করে দিলাম, এবং কাকে ইহুদির দালাল বলে দিলাম, কাফের বলে দিলাম, মুশরিক বলে দিলাম, খবরদার, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার কাছে কি দলিল প্রমাণ রয়েছে এই ব্যক্তি ইহুদির দালাল, এই ব্যক্তি মুনাফেক, এই ব্যক্তি কাফের, এগুলো কোনো আপনার কাছে প্রমাণ নেই, দলিল নেই। অতএব প্রমাণ ছাড়া ইসলাম চলে না, প্রমাণ ছাড়া দুনিয়া তো যেমনিভাবে দুনিয়ার কোনো কিছু চলে না আইন কানুন, এমনিভাবে কারো উপরে একটি ফতোয়া লাগানোর ক্ষেত্রেও, কাউকে কাফের বলার ক্ষেত্র, কাউকে মুনাফিক বলার ক্ষেত্র, মুশরিক বলার ক্ষেত্র, সঠিকভাবে দলিল প্রমাণ আপনার কাছে থাকতে হবে, কারণ এক মুসলিম হচ্ছে আরেক মুসলিমের ভাই। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা তাকে আপনি কষ্ট দিতে পারবেন না, যদি আপনি মুমিন দাবি করেন। তাই আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কারো সম্পর্কে ধারণা করেও কথা বলা ঠিক নয়, এবং আমরা এমন শব্দের দ্বারা কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক নয়, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য নয় এবং তা মুমিনদের পরিচয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুমিন হওয়ার মতন তৌফিক দান করুক, সঠিক মুসলিম হওয়ার মতন তৌফিক দান করুক, এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যথাযথ অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি হচ্ছে মূলত একমাত্র আমাদের পথ। আমরা সকলে জান্নাতে যেতে চাই, তাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের নিজেদেরকে ঠিক হইতে হবে, নিজেদের চরিত্রকে ঠিক করতে হবে, নিজেদের মানহাজকে ঠিক করতে হবে, নিজেদের আকিদাকে ঠিক করতে হবে। আকিদা ছাড়া, মানহাজ ছাড়া, সঠিক পদ্ধতি ছাড়া জান্নাতে যাওয়াটা এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অযথা বেহুদা এবং কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ
وعلى آله وصحبه أجمعين.